বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুজাতা কিচেন উইথ ব্লগ চ্যানেলে প্রতিদিনের মতো আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আজ আবার একটু গ্রামে ঘুরতে বের হয়েছি বর্ষার দিনে আমাদের এখানে গ্রামের পরিস্থিতি কেমন সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাই বেরিয়ে পড়েছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আমরা কিন্তু বৌদি ভাইপো ভাইজি সবাই বের হয়েছে দেখুন আরেকজন ঝাউগা ঝাউডাল কি মাথায় করে নেবে নাকি ঝাউগাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে আগের বার এসেছিলাম তখন অনেক ছোট ছোট ছিল হ্যাঁ অনেক বড় বড় হয়েছে না বর্ষার সময় কিন্তু গ্রামের গরু বাছুর ছাগল পালন করা খুবই সমস্যা আর রাস্তার উপরে দেখুন বেঁধে রাখতে হয় প্রচুর পরিমাণে কাদাও হয়ে যায় বর্ষার জন্য রাস্তায় পুরো কাদা হয়ে গেছে চলো চল কই আসো বর্ষার দিনে গ্রামটা দেখুন কত সুন্দর লাগছে আর এখন বৃষ্টিটা থেমেছে তার জন্য একটু বের হলাম আর ওদিকে দেখুন সব কাঁকড়ার খুঁটিতে সবাই কাঁকড়া মেরে এনে কাঁকড়া দিচ্ছে কাঁকড়া বিক্রি করছে নদীর পার দিয়ে কিন্তু এই কাঁকড়ার খুঁটিগুলি সব বেঁধে রেখেছে কাঁকড়া মেরে এখানেই বিক্রি করে এখান থেকে এরা আবার অন্য জায়গায় নিয়ে বিক্রি করে দিয়ে আসে কাদা দিয়ে হাঁটছো কেন উপর দিয়ে হাঁটো হ্যাঁ ওই ঝাউ গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে এই সাইডে ওগুলো কি হবে ঝাউ গাছের ডাল ওই তো ঘাড়ে করে নিয়ে ঘুরছে নদীর চাষ দেখো এই চারাগুলো আমরা দেখে গেছিলাম না অনেক ছোট ছোট সেগুলোও কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে না অনেক বড় আগের থেকে অনেক বড় হয়েছে দেখো বৃষ্টি হবে না করতে করতে এমন বৃষ্টি হচ্ছে আর ধান রোয়ার কাজ সব বন্ধ হয়ে গেল কি আছে হ্যাঁ 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 প্রচুর ফল আছে তোমার তো জোয়ারের সময় সব ইয়ে হয়ে যায় না ভেসে ভেসে চলে আসে এই কাঁটা গুলো ভালোই তো ফোটে না তুমি আঠো দেখা যাচ্ছে আমরা এই ঘুরতে বার হলাম এবার যদি বৃষ্টি আসে আমরা কোথায় ছুটবো জাদু করবো জাদু আচ্ছা এইগুলো দেখো বসার উপযুক্ত জায়গা দারুণ লাগছে কিন্তু
মাছ ধরে চিংড়ি মাছ মারতে চলে এসেছে। আমরা এখন ঘুরতে বের হয়েছি আর আকাশে কিন্তু প্রচুর মেঘ করছে, আবার হয়তো আমাদের তাড়াতে ছটার জায়গা পাবো তো জঙ্গলের ভেতর যাবো। বর্ষার সময় সব ভিতরের বাড়িগুলি দেখুন, আর রাস্তাগুলি কিন্তু সব কাদা হয়ে থাকে, বের হওয়ার তো প্রচুর সমস্যা। জল উঠছে বলো, শব্দ হচ্ছে, ঝাউডাল দিয়ে আমার পূজা করছে দেখো, সাপ ছিঁড়ছে, ছিঁড়ে ছিঁড়ে আমার গায়ে দিচ্ছে দেখো। বর্ষার দিনে বিকালে সুন্দরবনের এই প্রাকৃতিক পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগেও কিন্তু এইসব জায়গায় আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তখন গাছগুলি দেখুন অনেক ছোট ছোট ছিল, এখন অনেক বড় বড় হয়ে গেছে আর দেখতেও ভালো লাগছে, ঘন জঙ্গল হয়ে যাচ্ছে এখন। তোমরা চলে যাচ্ছ কেন? আমরা এই কজনই ঘুরতে চলে এসছি। জোয়ার উঠছে তো, চিংড়ি মাছ ধরতে যাবো নাই, চলো আমি জাল ফেলবো আর তোমরা মাছ খুঁজবে, হবে হবে না? আমি একা একা আমি যেতে পারি, একা একা হয় না, কি করবো ওটা মাথায় লাগবে তোমায়। জ্বালানি করার জন্য প্রচুর ইয়ে তুলেছে তো ফল, এ দেখো কত ফল তুলেছে দেখো স্যার, এ ফল দিয়ে কি হবে বলো তো, কি করবে, কি হবে এই ফল দিয়ে, রান্না হবে তুমি জানো অবস্থা দেখো, ফলগুলো সব নিয়ে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। এই এদিকের ঝাউ গাছগুলো ছোট ছোট ছিল দেখেছো, অনেক বড় বড় হয়ে গেছে, এরপরে আবার আসবে তখন আরো বড় বড় হয়ে যাবে। পাখি ডাকছে কিচির মিচির করে, দেখো এদের তো বেরোতে তো ভালোই সমস্যা, চারিদিকে জল ভরে গেছে, বৃষ্টি হচ্ছিল না হচ্ছিল না, বৃষ্টি হচ্ছিল না আর এখন কেউ চাষ করতে পারছে না, ঠিকঠাক করে মাঠে ধান দিতে পারছে না। বর্ষার সময় আমাদের গ্রামের পরিস্থিতিগুলি দেখুন, রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ, আর এদিকে সব জ্বালানি তুলে সব ঢেকে রেখে দিয়েছে, এই জ্বালানি দিয়ে রান্না বান্না হয়। এদিকে তো প্রচুর জ্বালানি তুলেছে গো, চলো আবার বৃষ্টি চলে আসছে, মেঘ করছে চারিদিকে, চলো 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 আমরা বাড়ির দিকে ঘুরি।
সন্ধ্যা হয়ে আসছে আর আকাশে প্রচুর মেঘ। আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর বৃষ্টি আসলে এখানে কিন্তু দাঁড়ানোর মতো জায়গা নেই, তার জন্য বাড়ির দিকে চলে যাচ্ছে। বাবু আসো, ও কি সুর, চলো চলো চলো। আজ আপনাদের সামনে এই ছোটখাটো একটি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করলাম, এরপরে আরও অনেক ভিডিও আপনাদের উপহার দেবো, আশা রাখছি আপনাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আর আমাদের এই সুন্দরবনের সৌন্দর্যময় পরিবেশ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটু করে লাইক দেখতে পাচ্ছ না তুমি, ওই দেখো ওদিক থেকে মেঘ পুরো আকাশ ছেয়ে আসছে, তোমার দেখতে হবে না, সব সাদা মেঘ দেখছ। লাইটগুলো এমন ভাবে পড়ছে দেখো, সেই গান আছে না মেঘ সরিয়ে চাঁদের আলো উকি মেরেছে, সেরকম দারুণ লাগছে কিন্তু। চলো চলো চলো, ভিডিও ছাড়াইতে হয় না।